প্রথম প্রশ্ন, কোন প্রাণী তার কানের সাহায্যে শ্বাস প্রশ্বাসের কাজ চালায়? বানর, বাঘ, জিরাফ, হরিণ? উত্তরটি হবে হরিণ। কোন গ্যাসের গন্ধে মানুষের হাসি পায়? হিলিয়াম, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন? উত্তরটি হবে নাইট্রাস অক্সাইড। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শ্রীকৃষ্ণ কেন একবারে 16,108 জন মহিলাকে বিয়ে করেছিল? উত্তরটি হবে নরকাসুরের বন্দি থেকে শ্রীকৃষ্ণ 16,108 জন কুমারী মেয়েকে বাঁচায়, কিন্তু তখনকার সমাজ এটা মেনে নেয়নি, তাই শ্রীকৃষ্ণ ওই 16,108 জন মহিলাকে বিয়ে করে তাদের সম্মান বাঁচায়। এবার একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, WBCS এর পুরো কথাটি কি? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সিস্টেম, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট সিস্টেম, ওয়েস্ট বেঙ্গল কেরিয়ার সিস্টেম? বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোন মাছ ছেলে হয়ে জন্মায় কিন্তু আস্তে আস্তে মেয়ে হয়ে যায়? চিংড়ি মাছ, চিতল মাছ, পাবদা মাছ, ভোলা মাছ? উত্তরটি হবে চিংড়ি মাছ। আচ্ছা, বলতে পারবেন কি একটি বাঁদরের মুখে কতগুলি দাঁত থাকে? 26টি, 32টি, 18টি, 40টি? উত্তরটি হবে 32টি দাঁত থাকে। আচ্ছা, আমরা প্রত্যেকেই তো গুগল ব্যবহার করি, তো বলতে পারবেন কি গুগলের বাংলা মানে কি? উত্তরটা হবে, গুগলের বাংলা মানে হলো একের পিছনে 100টি শূন্য। গুগল কর্তৃপক্ষ ইন্টারনেটের বিশাল তথ্য ভাণ্ডারের বিশালতাকে উপলব্ধি করার জন্য গুগল নামটি ব্যবহার করেছে। আচ্ছা, বলতে পারবেন কি কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে? বিড়াল, গরু, কুকুর, বাঘ? উত্তরটি হবে কুকুর। চাঁদের মাটিতে যে জল আছে এটি আবিষ্কার হয়েছিল কত সালে? 2008 সালে, 2006 সালে, 2010 সালে, 2012 সালে? উত্তরটি হবে 2008 সালে। কোন খাবার খেলে লিভারে জমে থাকা চর্বি দ্রুত দূর হয়? ফাস্টফুড খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, শর্করা জাতীয় খাবার? উত্তরটি হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খেলে। লিভারের রোগীদের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাওয়া খুবই উপকারী। এটি লিভারে জমে থাকা চর্বি দ্রুত দূর করতে সাহায্য করে। বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন সালমন, সার্ডাইনস, টুনা এবং ট্রাউটের মতো ফ্যাটযুক্ত মাছে অনেক পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আচ্ছা, বলতে পারবেন কি ভারতের কোন রাজ্যে কুকুরের মন্দির আছে?
উত্তরটি হবে ভারতের ছত্তিশগড় রাজ্যে কুকুরের মন্দির আছে।